السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون، أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم، بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. شكرًا شكرتي بندقون كمنا ستمنا أشكري مهان الله باكر وشش مهرباني تي تمرا شكولي بحلوات. আমিও তোমাদের দোয়ায় মোটামুটি আছি। গত 2 তারিখ থেকে আমি জ্বর ঠান্ডা নিয়ে অসুস্থ, তারপরেও এখন একটু সুস্থতা বোধ করছি আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়া, আল্লাহ পাকের রহম। চলো আমরা আজকে ক্লাসটা করতে চাচ্ছি তোমাদেরকে। তোমরা জানো ইতিমধ্যে আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি তোমাদের লেখাপড়ার সুবিধার্থে। তো আজকে আমি তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি রায়পুরা আর কে আর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি আওলাদ হোসেন মোল্লা। তোমাদের আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি তা হচ্ছে 9-10 শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বই থেকে আজকে আমরা ক্লাসটা করতে চাচ্ছি ইনশাআল্লাহ রাজিস। আজকে আমরা আলোচনা করব পাঠ 14, অধ্যায় হচ্ছে 1। এখানে প্রথম অধ্যায়ের 14 পাঠে দেখবা লেখা আছে আখিরাত। আখিরাতের অনেকগুলো বিষয় নিয়ে পরকালীন জীবনটা সুসংগঠিত। তোমরা জানো যারা আমরা আকাইদের উপরে বিশ্বাস স্থাপন করি, যারা আমরা মুমিন হিসাবে নিজেকে দাবি করি, তারা আখিরাতকে আমরা সর্বসময়ে সদা আমরা এটা মনে রাখি এবং তার মানে চলার পথটাকে আমরা সহজ যেইভাবে হয় আখিরাতে যেইভাবে আমরা মুক্তি পেতে পারি সহজে, সেইভাবেই মুসলমান চলাফেরা করার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে। তার আদায়ের বাহিরতায় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে আমরা যে কথাটা বলি এটার সত্যতা কি। কারণ মানুষ যত সত্য কথাই বলুক, যদি তার কথাটা একেবারে কোরআন হাদিস মোতাবেক না হয় তাহলে অন্য মানুষগুলো এটাকে বিশ্বাস করতে চায় না। এটাই হচ্ছে আমাদের বর্তমান না সারা পৃথিবীর মানুষের এই বিশ্বাস বা থিওরি, যে আমরা মূলটাকে জানতে চাই। তাহলে আমাদের মূল হচ্ছে বিশ্বনবী এবং আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা যাব আল্লাহর কাছে, এসেছি আল্লাহ তাআলার কাছ থেকে, মাধ্যম ছিল বাবা মা। তো এই যে মৃত্যুটা আমাদের হবে, আমরা বিশ্বাস করি সবাই আমরা মৃত্যুবরণ করব। মৃত্যু পরবর্তী জীবনে আরেকটা জীবন আছে এবং সেখানে জবাবদিহিতার একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা নিয়ে আজকে তোমাদের সামনে আমাদের ক্লাস উপস্থাপনা ইনশাআল্লাহ। চলো আল্লাহ তাআলা আখিরাত সম্পর্কে দেখো কি বলছে অত্যন্ত সুনিপুণভাবে। যদিও ক্লাসটা একটু বড় হয়ে যাওয়ার কথা, আখিরাত হলো পরকাল, মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে। এ জীবন চিরস্থায়ী ও অনন্ত জীবন, এটার কোনো শেষ নাই তবে শুরু আছে। আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিন থেকে আখিরাতের জীবনটা আমার শুরু এবং আমি আর অনন্তকাল পর্যন্ত সেখানে থাকব। আমার পানিশমেন্টের পরে, শেষ বিচারের পরে আমি আল্লাহর জান্নাত অথবা আল্লাহর জাহান্নাম, যেখানে আমার তকদিরে থাকে ফয়সালা হয় সেখানে হয়তো আমাকে যেতে হবে। তো এ জীবনের কোনো শেষ নেই। আখিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায় আছে। এই পাঠে আমরা সংক্ষেপে আখিরাতের বিভিন্ন স্তর বা পর্যায় সম্পর্কে জানব। তো প্রথম স্তর হচ্ছে মৃত্যু। মৃত্যু দিয়ে আখিরাতের যাত্রা শুরু হয়। তো আল্লাহ তাআলা এই মৃত্যু সম্পর্কে বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লক্ষ্য করো,
যে প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর সমস্ত প্রাণীকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা আমারও নয়, এই কথাটা বিশ্ব নবীরও নয়, এই কথাটা বলেছেন মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আসমান এবং জমিনের যিনি মালিক। এই কথাটা এসেছে এই আয়াতরা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, যেখানে কোরআন শরীফের 185 নম্বর আয়াতের মধ্যে তোমরা এটা দেখতে পাবে যে কুল্লু নাফসিং দায়িকাতুল মউত। তার পরবর্তীতে অন্যত্র আছে যে দুনিয়ার কোন প্রাণী মৃত্যুর হাত থেকে রক্ষা বা রেহাই পাবে না, ছোট বড় ধনী দরিদ্র আমি আগেই বলছি সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, যত বড় ক্ষমতাধারীই হোক না কেন আর যত বড় ক্ষমতাশীলই হোক না কেন, যত ছোট্ট অনুচায়িত অনুপরিমাণ প্রাণী হোক না কেন, সকল প্রাণীকেই কী করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বিষয়ে আরও তাগিদ দিয়েছেন আল্লাহ তাআলা, অন্যত্র বলেছেন এক শ্রেণীর মানুষ মনে করত যে আমি অনেক মানে অন্ধকারে থাকবো বা একটা প্রাচীরের ভিতরে থাকবো, যত বড় অট্টালিকার ভিতরে থাকবো সেখানে হয়তো মৃত্যু যাবে না। আল্লাহ তাআলা ওই জবাবও দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, অর্থ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, এমনকি সু উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। সূরা আন-নিসা আয়াত 78। প্রিয় ভাইয়েরা বুঝতেই পেরেছ, জীবন যত দূরেই তুমি নেও না কেন, যেখানেই তুমি আর আমি থাকি না কেন, আমাদের কষ্টে থাকি আর সুখে থাকি জীবন কিন্তু চলে যাচ্ছে, একটা সময় কিন্তু মৃত্যুর কোলে তুমি আর আমি ঢলে পড়বো। আশেপাশে দেখতেই পাচ্ছ প্রতিনিয়ত মানুষ কিভাবে কত হারে মানুষ ইন্তেকাল করছেন। তো দ্বিতীয়ত এটাই, মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবনের শুরু হয়, পুণ্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তাআলার রহমতের সাথে, আর পাপীদের মৃত্যু খুব কষ্টে হয়, যে তোমরা জানো। তার পরবর্তী খ অংশে আমরা বলছিলাম যে কয়েকটা অংশ রয়েছে, এবার দেখো অংশ খ, খ অংশে রয়ে গেছে কবর। তো এই কবরের বিষয়ে আমরা জানবো, তারপরে আছে কবরের পরে তোমাদের রয়ে গেছে কিয়ামত, হাসর, মিজান, তারপরে সিরাত, সাফাত, জান্নাত, জাহান্নাম। স্তর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মৃত্যুর পরবর্তী 9টা স্তর আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। তারপরে হয়তো সবগুলো স্তর আমরা বিস্তারিত বলতে পারবো না, তোমাদের আংশিক। কবর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, আর তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয় এমন সময়, এ সময় মুনকার নাকির নামক দুজন ফেরেশতা কবরে আসেন, তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। এগুলো তোমরা জানো, ইতিপূর্বে জেনেছ যে কবরে তিনটি প্রশ্ন করা হয়, মার রব্বুকা তোমার রবকে, ওমা দিনুকা তোমার দিন কি, ওমার নাবিয়ুকা তোমার নবীকে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমাদের কাছে আরেকটা, আরো দুই একটা প্রশ্ন সম্পূরক করা হবে, বলা হবে ওয়ামান হাদার রজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরের সাথে আমাদের কবরের একটা সংযোগ হবে, এবং বলা হবে যে ওই ব্যক্তিটাকে চিনো, আমরা বলবো হ্যাঁ উনি তো আমাদের রাসুল এবং আমরা ওনার উম্মত, তো এইভাবে আমরা বলবো। তখন বলবে সদ্দাকতা ইয়া আবদি, হ্যাঁ অবশ্যই আল্লাহর বান্দা তুমি সত্য বলেছ। তার পরবর্তীতে আমরা আসবে, এটা হলো আমরা আলমে বারজাখে চলে যাব। এই আলমে বারজাখ পরবর্তী সময় যেটা আমরা, যাদের কবর দেওয়া হয় না তাদেরও এই প্রশ্ন করা হবে, দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে, তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়, আর যারা ইসলাম অনুসরণ করবে না তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে আফসুস, আমি জানি না, কবরের জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে।
এর পরবর্তীতে দেখো কিয়ামত। তোমরা জানো যে কিয়ামত অর্থ মহাপ্রলয়। আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্ব মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহ নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। সকল মানুষ গুমরাহি ও নাফরমানিতে লিপ্ত হয়ে পড়বে। সে সময় আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহে ফুঁ দেবেন, ফলে চন্দ্র সূর্য তারকারাজি খসে পড়বে, পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে, ভূগস্তব সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কেয়ামতের অন্য অর্থ দ্বারায় পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার পুনরায় আমাদেরকে তোমাদেরকে এক জায়গায় জমায়েত করবেন। কারণ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তোমার বাড়ির মানুষ মারা গেলে তুমি যেখানে কবর দাও, আমার আব্বা আম্মা মারা গেলে আমি এখানে দিই, আমার দাদা দাদি মারা গেছে এক জায়গায় দিয়েছি, আবার তোমাদের কারো আত্মীয় স্বজন দূরে দূরে দিয়েছে। পৃথিবীর সব মানুষ তো এক জায়গায় কবরস্থ করা হয়নি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা যে কিয়ামতের অর্থ সেটা হচ্ছে যে এমন একটা সময় আসবে যেখানে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আবার পুনরায় এটাকে জীবন যাপন মানে মিলানোর চেষ্টা করবে। তো বলেন আল্লাহ তাআলা বলেন যে এই যে তোমাদের একটা পুনরুত্থান হবে, এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা বিস-সূরি ফাসউইকা মান ফিস-সামা ওয়াতি ওয়ামান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আয-যুমার আয়াত 78-68। তোমরা দেখেছ যে আসলে কিয়ামত পূর্বে মানে ক্লাসে তোমরা কিয়ামত সম্পর্কে তোমাদের জীবনে ইতিপূর্বে তোমাদের 15-16 বছর বয়সে তোমরা অনেক শুনেছ। আরও বিস্তারিত বাড়িতে বইটা পড়বে, এই অধ্যায়টা আরও পড়বে। অনলাইনে ক্লাসে তো সব সবিস্তার আলোচনা করা সম্ভব হয় না। পরবর্তীতে হাসর। হাসর হলো মহাসমাবেশ। যেমন আমরা কোরআনুল কারিমে পড়ছি যে মালিক ইয়াউমের দিন, বিচার দিনের যিনি মালিক। আল্লাহ তাআলা নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলে সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। এই ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকেই বলা হয় হাসর। তারপরে তোমরা দেখবে তোমাদের অধ্যায়ে লেখা আছে হাসরের ময়দানটা আসলে অনেক কষ্টের জায়গা, সেখানে কোনো সুখ নয়। আড়াই হাত বা আধ হাত মাথার উপরে তোমাদের সূর্যটা গলিত হবে এবং সূর্য থাকবে মাথার মগজগুলো গলে গলে মোমের মতো করে নিচে পড়বে। এই সময় মানুষ আফসুস করবে, আর আল্লাহ তাআলার সিদ্ধান্তের জন্য মানুষ অপেক্ষামান থাকবে ওই দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে আমাদের আরেকটা গাড়ি রয়েছে, সেই গাড়িটার নাম হলো মিজান। মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাসরের ময়দানে মানুষ আমল সমূহ মানুষের আমল সমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আল আম্বিয়া আয়াত 47। তার পরবর্তীতে দেখো আমার আমলনামা অন্যত্র বলছেন ফামাই আমাল মিসকালা যারাতিন খাইরিন ইয়ারা, যেখানে অনুপরিমাণ ভালো কাজ করা হবে সেটা তার সে তার প্রমাণ পাবে, অথবা তার শাস্তি বা কী বলো এটাকে পুরস্কার পাবে। আর ওমাই আমাল মিসকালা যারাতিন শাররিন ইয়ারা, সে অনুপরিমাণ খারাপ করলেও তার এই যে খারাপের অংশটা সে কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে, মানে অর্থাৎ তার পানিশমেন্ট দেওয়া হবে। সেখানে আল্লাহ যদি মাফ করতে চান সেটা আল্লাহ তাআলার একান্তই ব্যক্তিগত বিষয়। এর পরবর্তীতে দেখো সিরাত। সিরাত এর শাব্দিক অর্থ হচ্ছে পথ বা রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। তিরমিজি
এ সেতু পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবে। আখিরাতে সকল মানুষকেই এ সেতুতে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মারিয়াম আয়াত 71 আল্লাহ তাআলা বলেন, ইউদাউস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। মুসনাদে আবু মুসনাদে আহমদ, অর্থাৎ এটি হাদিস, হাদিস এটি কোরআনের আয়াত নয়। সরি, আমি আবার বলছি, এটি হাদিস কোরআনের আয়াত নয়। তো জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। অবশ্যই তোমরা জেনে থাকবে যে আমরা বিশ্বাস করি যে একটা ফুল সিরাত আছে আমাদের জন্য। তারপরে সাফাআ, তোমরা দেখেছো যে সাফাআ, আমি লিখেছিলাম যে সাফাআত হচ্ছে তোমার, সাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফাআ বলা হয়। সাফাত হচ্ছে কাউকে অনুরোধ করা, কাউকে ব্যাগার্তা করা, যেটা আমাদের ভাষায় বলি যে প্লিজ দয়া করে আমার কাজটা আপনি করে দেন। তো আমরা যেহেতু কথা বলতে পারবো না, অন্য অন্য নবীরাও কথা বলতে পারবে না, সর্বপ্রথম যিনি কথা বলবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জান্নাতের দরজা যিনি প্রথম খুলবেন এবং জান্নাতের উদ্বোধন যিনি করবেন তিনি হচ্ছেন তোমার আমার নবী, পিয়ারা নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বুঝতেই পেরেছ যে অবস্থা কোন পর্যায়ে যাবে। যদি আমল ভালো হয় তাহলে আমরা জান্নাতি হব, আমরা সাফায়াত পাবো, আর যদি জাহান্নামী হই তাহলে আল্লাহ তাআলা আর রাসূল আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন, আমরা সাফায়াতের অন্তর্ভুক্ত হব না। তার পরবর্তীতে আমরা সাফায়াতের পরে আমরা চির সুখে আমরা থাকব জান্নাতে। জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবান গণের জন্য পুরস্কারক, পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। বুঝতে পেরেছ, জান্নাত হলো মহা সুখের এক উদ্যান, যেখানে অনেক আরামের জায়গা। জীবনে কোনো জিনিস মনে চাইলে আর দ্বিতীয়বার মনে চাইবে না, যা মনে চাইবে, যা খাইতে মনে চাইবে তা দিয়ে তোমার সাথে সাথে তোমার মুখে চলে আসবে। এমন জবাই করতে হবে না, পাক করতে হবে না, ফল কাটতে হবে না, ধুইতে হবে না, তেমন কিছু নাই। পায়খানা প্রস্রাবের ঝামেলা নাই, অসুখ বিসুখের কোনো ঝামেলা নাই, মাথা ব্যথার কোনো ঝামেলা নাই, স্কুলে আসার কোনো ঝামেলা নাই, যাওয়ার কোনো ঝামেলা নাই। আবার অনেক রোমান্টিক, একেবারে এক রোমান্টিক এক জায়গার নাম হলো জান্নাত, যেখানে তুমি কী করতে পারো, একেবারে প্রেমও করতে পারো, ভালোবাসা করতে পারো। 70 জন স্ত্রী থাকবে, হুর থাকবে, সেই হুর নিয়ে তুমি আল্লাহর জান্নাতে বসবাস করতে পারবে, কোনো সমস্যা নেই, যদি তুমি আর আমি জান্নাতি হতে পারি। পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের ভয় তোমার আমার কাছে দেখিয়েছেন, একেবারে সর্বশেষ যেই জাহান্নামের ভয় দেখিয়েছেন সেখানে হচ্ছে, জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান। আর জাহান্নামই হলো সে শাস্তির জায়গা। জাহান্নামকে নার বা আগুনও বলা হয়। জাহান্নাম চির শাস্তির স্থান, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে প্রিয় ভাইরা আমার বলেছেন, নারকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ মাত্র। সহিহ বুখারী। এ আগুনে মানুষের হাড় চামড়া গোস্ত সবকিছুই পুড়ে যাবে, কিন্তু তাতে তার মৃত্যু হবে না, বরং আল্লাহ তাআলার নির্দেশে পুনরায় তার দেহ পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, পুনরায় তা পুড়ে দগ্ধ হবে। এভাবে পুনরায় পুনরায় চলতে থাকবে। জাহান্নাম বিষাক্ত সাপ বিচ্ছুর আবাসস্থল, সেখানে খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, উত্তপ্ত রক্ত পূজ হবে জাহান্নামীদের পানীয়। মোট কথা, জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুক, এবং
সর্বশেষ পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহ তাআলা 7টি দোযখ তৈরি করে রেখেছেন। এগুলো হলো জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা ও লাজা। জাহান্নাম হলো ভীষণ শাস্তির স্থান, কাফির মুশরিক ও মুনাফিকরা তথায় চিরকাল শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াআথা ফাআম্মা মান তাগা ওয়াআথারা আল হায়াতা আদ-দুনিয়া ফাইনাল জাহিমা হিয়া আল মাওয়া। অনন্ত যে সীমা লঙ্ঘন করে সে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামই হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত 37 থেকে 39। প্রিয় ভাইরা আমার, এইভাবেই জাহান্নাম নিজের অবস্থানকে তৈরি করে নেবে আমাদের মতো মানুষ, পাপি মানুষ দিয়ে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমাদের সকলকে জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচার তৌফিক দিক। যাদের ইমান রয়েছে কিন্তু পাপের পরিমাণ বেশি, এমন মুমিনরাও জাহান্নামের শাস্তি ভোগ করবে, তবে তাদের পাপের শাস্তি শেষ হওয়ার পর তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা সব রকম পাপ থেকে মুক্ত থাকব, খাঁটি ইমানদার হব, আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, তাহলে জাহান্নামের আগুন ও শাস্তি থেকে আমরা রেহাই পাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের ক্লাসটা একটু দীর্ঘ হয়ে গেছে। আমরা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি আওলাদ হোসেন মোল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।